ভারত, হিন্দুস্তান, ইন্ডিয়া, সত্যি এই দেশ এত মহান কেন? হোয়াই ইন্ডিয়া ইজ গ্রেট? ভারত হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ, 135 কোটি জনসংখ্যা। আর এখানকার সবথেকে বড় সমস্যা হলো গরিবি। আর এখানকার সিস্টেম, পলিটিক্যাল ইস্যুস, নেপোটিজম, উমেন এম্পাওয়ারমেন্ট, শিক্ষার অভাব, ডিমনিটাইজেশন, এগুলোই রাইট? নো, নেভার। যেখানে চীন সারা বিশ্বে করোনা ভাইরাস স্প্রেড করেছে, সেখানে ভারত সারা বিশ্বকে হাইড্রক্সিক্লোরোকুইন এক্সপোর্ট করে হেল্প করেছে। আর এখানে টুথপেস্টে লবণ থাকুক না থাকুক, প্রত্যেক ভারতীয় রক্তে দেশের লবণ আছে। আর জামা কাপড়, গাড়ি, এগুলো তো পরের কথা, কিন্তু এখানকার ভাবনা চিন্তাগুলো সব ব্র্যান্ডেড হয়। ট্যাপ কলে টাইম মতো জল আসুক না আসুক, কিন্তু চাঁদে জল আছে, এটার খোঁজ প্রথম আমাদের চন্দ্রয়ান-1 স্যাটেলাইট ডিটেক্ট করেছে। আর চন্দ্রয়ান-2 চাঁদের দক্ষিণ মেরুতে 95% সাকসেসফুলি প্রথম প্রচেষ্টায় লঞ্চ করতে পেরেছে। আর ইসরো, আমাদের স্পেস এজেন্সি, প্রথম প্রচেষ্টায় একসাথে 104 স্যাটেলাইট লঞ্চ করে বিশ্ব রেকর্ড গড়েছে। আর ভারতে খেলা শুধু খেলা নয়, খেলা এখানকার ধর্ম, ইমোশন, পাগলপনা, খেলার অনেক রেকর্ড তো আছেই। আর আমাদের দেশে খেলার মেজর ও ভগবান আছে, তার সাথে কবাডি, স্নুকার, দাবা, সাপসিঁড়ি, লুডো, এই খেলার জন্ম আমাদের ভারতেই। এছাড়া কবাডি সবকটি বিশ্বকাপ আমাদের ভারতই জিতেছে। ভারত দেশ আমাদের মাথা অনেক উঁচু করেছে, কারণ পৃথিবীর সবথেকে উঁচু মূর্তি স্ট্যাচু অব ইউনিটি আমাদেরই দেশে, পৃথিবীর সবথেকে উঁচু স্টেডিয়াম ধর্মশালা ক্রিকেট স্টেডিয়াম আমাদেরই দেশে। ভারতকে যদি উৎসবের দেশ বলা হয় তাহলে কোনো ভুল হবে না, কারণ যত পুজো পার্বণ উৎসব এই দেশে হয় এরকম অন্য কোনো দেশে হয় না। একতার মধ্যে অনেকটা দেখা যায় আমাদের এই উৎসব পুজো পার্বণে, এটাই আমাদের দেশের সংস্কৃতিকে অনেক ওপরে নিয়ে যায় ও আমাদের দেশকে মহান করে তোলে। আর ভারতীয়দের মধ্যে যেসব কথোপকথনগুলো হয় সেগুলো কেউ যদি কথায় কথায় বুঝতে না পারে সেটা তার ফল্ট, ভারতীয়দের নয়। কারণ ভাষার ব্যাপারে ভারত মহান, সবথেকে সমৃদ্ধশালী দেশ, কারণ এখানে 22টা অফিসিয়াল আর 1600 বেশি ভাষায় কথা বলে ভারতীয়রা। আর ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ যেখানে ইংরেজি সবথেকে বেশি বলা হয়। আর কিছু ভাষা মন্দ হয়, কিছু ভাষা মিষ্টি হয়, আর মিষ্টি মানেই চিনি। আর চিনি সর্বপ্রথম ভারত প্রস্তুত করেছিল, আর 2013 সালের পর থেকে ভারত বিশ্বের সবথেকে বড় মিল্ক প্রোডিউসার দেশ। এটা তো ছিল চিনি আর দুধের কথা, আর দুটোর পরে মোস্ট ইম্পর্টেন্ট চা। ভারতে বি ফর বার্থ আর ডি ফর ডেথের মাঝে এখানে সি ফর চা হয়। আর আমাদের দেশের চা পৃথিবীতে সবথেকে ডিম্যান্ড বেশি, পৃথিবীর সবথেকে বেশি নিরামিষাশী আমাদের ভারতেই। ভারতের মশলার বিভিন্ন রকমারি, বিশ্বকে টকঝালের স্বাদ কি সেটা বুঝতে শিখিয়েছে, কারণ এখানে বার্গার এক ডিশ আর ফুচকা এক ইমোশন। আর ভারত বিশ্বে ডালের সবথেকে বড় উৎপাদক দেশ। আমাদের এই কথা শোনার পরে ভারতীয় খাবারের গুরুত্ব বিশ্বে কতটা এটা বুঝতে পেরেই গেছে সবাই। কিন্তু পায়ের ভ্যালু 3.14159 হয়, এটা পুরো দুনিয়ায় সর্বপ্রথম আচার্য বুদ্ধানানে ক্যালকুলেট করেছিল 6th century। আর দুনিয়ার প্রথম বিশ্ববিদ্যালয় তক্ষশিলা 700 BC ভারতেই ছিল, যেখানে 10,500 লোক 60-এর বেশি বিষয়ে পড়াশোনা করত। নাম্বার সিস্টেম, অ্যালজেব্রা, ত্রিকোণমিতি, আরও অনেক কিছু, এই সব ভারতেরই আবিষ্কার। আয়ুর্বেদা, এই দুনিয়ার সবথেকে পুরনো চিকিৎসা ব্যবস্থা ও ঔষধ। ভাস্করাচার্য সর্বপ্রথম বলেছিলেন যে পৃথিবী সূর্যের চারিদিকে পরিক্রমা করতে কত সময় নেয়। সুশ্রুতাকে ফাদার অফ সার্জারি বলা হয়, যিনি আজ থেকে 2600 আগে নিজের দলকে নিয়ে প্লাস্টিক সার্জারি ও ব্রেন সার্জারি পর্যন্ত করেছিলেন। এগুলো তো সব ছিল পুরনো কথা। আজকের কথা বলি তো, ভারতের শকুন্তলা দেবী এই ফিগারকে 28 সেকেন্ডে ক্যালকুলেট করে হিউম্যান ক্যালকুলেটরের উপাধি পেয়েছিলেন। এগুলো কাহিনী না, সব সত্যি, যা বিশ্বকে আজ বলার। সোনার খনি বলা আমাদের দেশ 17th century বিশ্বের সবথেকে ধনী দেশ ছিল। 1896 আগে ভারত হীরের একমাত্র সোর্স ছিল, দুনিয়ার সবথেকে বড় কিছু শিল্পপতি ভারতীয়। তাই জিনা ইহা মারনা ইহা ইসকে সিবা জানা কাহা, ভারতের সিনেমা শুধু এন্টারটেনমেন্ট না, লাইফস্টাইল। আর ভারতের প্রতিটি রাজ্যে সিনেমা ইন্ডাস্ট্রি আছে, অন্যতম বলিউড। আর এই দুনিয়ায় এক বছরে সবথেকে বেশি সিনেমা বলিউডেই বানানো হয়। আর বেঙ্গলি ইন্ডাস্ট্রি থেকে সত্যজিৎ রে, আর মিউজিক ইন্ডাস্ট্রি থেকে এআর রহমান অস্কার জিতেছে। আর পৃথিবীর সেকেন্ড রিচেস্ট অ্যাক্টর এসআরকে, নাম তো শোনাই হোগা। আর ভারতে দুনিয়ার সবথেকে বেশি নিউজ চ্যানেল নেটওয়ার্ক আছে, যা অন্য কোনো দেশে নেই।
ভারত বিশ্বের সবথেকে বড় টেলিকম মার্কেট এখন, আর বিশ্বের সবথেকে সস্তা 4G নেটওয়ার্ক রিলায়েন্স জিও, যা ভারতেই, দুনিয়ার অন্য কোনো দেশে নেই। আর ভারত বিশ্বের সবথেকে বড় গণতন্ত্র আর বিশ্বের তৃতীয় বৃহত্তম সেনাবাহিনীর দেশ। 26th May সুইজারল্যান্ডে সায়েন্স ডে মানানো হয় আমাদের মিসাইল ম্যান ডক্টর APJ কালামের সম্মানে। ভারতীয় রেলওয়ে পৃথিবীর সবথেকে বড় এমপ্লয়ার, এখানে 1.3 মিলিয়নের বেশি লোক চাকরি করে। ভারত ভবিষ্যতে সুপার পাওয়ার, কারণ ভারতের কাছে সবথেকে বড় যুব শক্তি আছে। আর কনস্ট্রাকশন, সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার, মার্শাল আর্ট, ইয়োগা, এগুলো সব আমাদের সভ্যতার এক একটা প্রতীক। জিও থেকে USB বানানোওয়ালা এক ভারতীয়ই, টয়লেট পেপারের টেকনিক, শ্যাম্পু থেকে বোতাম, এই সব কিছুই আমাদের দেশের। যেখানে আহারের কম হতে পারে কিন্তু সংস্কারের কোনো কমতি নেই, যেখানে 3 লাখের বেশি মসজিদ আছে যা অন্য কোনো মুসলিম দেশ কেন পুরো বিশ্বে কোথাও নেই, যেখানে চাওয়ালা নিজের কর্মঠ, নিজের চিন্তাভাবনা ও দক্ষতায় দেশের প্রধানমন্ত্রী হতে পারে, একে দেশ না আমরা মা ভারত মাতা বলি।